হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কী অবস্থা? কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে ডার্ক ইমেজিং একটি সেট আপ দেখাতে যাচ্ছি, খুবই অসম। আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সেট আপ করতে পারবেন, খুবই ইউনিক সিম্পলের মাঝে অসাধারণ একটি ডার্ক নোভা সেট আপ আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এত হবে কি, যখনই এরকম আমরা নিত্য নতুন ডিজাইনের ওয়ালপেপার এবং ডার্ক হোম সেট আপ স্ক্রিনের জন্য নিয়ে আসবো ভিডিও, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চলেন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক। মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন বন্ধুরা, প্রতিটি ভিডিওতে আমি মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেট আপ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনি নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের, KLWP। এই অ্যাপ্লিকেশনটিও যদি আপনার কাছে না থাকে তাহলে উপরের আই বটনে দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনি এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে, তারপর স্ক্রোল করে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করুন, তারপরে রিমুভে ট্যাপ করে দেন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনার হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রোল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিন, তারপরে ডিফল্ট নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে ওই ফোল্ডারটি আপনাকে ডাউনলোড করতে পারবেন। দেখেন বন্ধুরা, যদি আপনি ফোল্ডারটি ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওর ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, চাইলে ফ্রেন্ডস আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। প্লিজ রিকোয়েস্ট করতেছি আমার টেলিগ্রাম চ্যানেলটি আপনারা একটু সাপোর্ট করবেন এবং জয়েন করবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেই জিপ ফাইলটি আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়, তো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যখনই আপনি জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে আসবে, তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি ওপেন করবেন এখানেই আপনার জিপ ফাইলটি দেখতে পারবেন। ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে আপনারা দেখতে পারবেন আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি ফোল্ডারটির মধ্যে রয়েছে দি নোভা সেট আপ বলে, তো আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন দি ডার্ক সেট আপ বলে একটি জিপ ফাইল, এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা একটু ট্যাপ করুন, যখনই এটা গ্রিন কালার হয়ে যাবে আবারও ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। বন্ধুরা, যদি ভিডিওটি আপনারা এ টু জেড কন্টিনিউ দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে এই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি প্রতিটি ভিডিওর পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেই আপনাদের সুবিধার্থে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সেই পাসওয়ার্ডটি পেস্ট করে দেবো এবং এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে দি ডার্ক সেট আপ বলে, তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর দেখেন ফ্রেন্ডস, আজকের এই সেট আপের জন্য সবগুলো মেটেরিয়ালস আপনারা এখানে এই ফোল্ডারটির মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে, এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে এখানে দেখবেন সেট আস ওয়ালপেপার, এখানে ট্যাপ করে দিন,
তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, তো আপনাদেরকে এখানে ডানে ট্যাপ করে দিতে হবে। যখনই ডানে ট্যাপ করবেন আর আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন এখানে অসম একটি ওয়ালপেপার অ্যাড হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারেন ব্যাক আপ অ্যান্ড রিস্টোর, তো এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাক আপ, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন, তার জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন। তারপরে হালকা একটু উপরে স্কোর করে ফ্রেন্ডস আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এই দি নোভা সেটআপ এই ফোল্ডারটির মধ্যে রেখেছি, আমি এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা এখানে এরকম হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই আইকন প্যাকগুলো দেখতে পারবেন। বন্ধুরা এই আইকন একটি পেড ভার্সনের আইকন প্যাক, যদি আপনি চান প্লে স্টোরতে ডাউনলোড করতে তাহলে ফ্রেন্ডস আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে প্লিজ আমার টেলিগ্রাম চ্যানেলটি আপনারা জয়েন করুন। ওইখানে আমি আইকন প্যাকের লিঙ্কটা দিয়ে দিব, চাইলে ওইখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন এই আইকন প্যাকটি। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, এই উইজেটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে, যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, আপনারা উপরে আই বাটনের ভিডিওটি দেখুন, এই অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে ভিজিটগুলি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে উপরে ছোট্ট একটি ফোল্ডার দেখতেছেন, এই ফোল্ডারটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন সেখানে যেতে হবে। আমি যেহেতু ফ্রেন্ডস এখানে অ্যাপিকে ফাইল নামের সেটআপ বলে সেই ফোল্ডারটির মধ্যে আমার জিপ ফাইলটি রেখেছি, তো আমি এখন সেই ফোল্ডারটিতে চলে যাচ্ছি। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি আমার সেই ফোল্ডারটি পেয়ে গেছি দি নোভা সেটআপ বলে। তো দেখেন ফ্রেন্ডস আমি এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর এখানে দি ডার্ক সেটআপ বলে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নেবেন। এখানে আপনারা দুইটি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন, যদি সাথে সাথে এটা এক্সপোর্ট না হয় তাহলে আবারও সেম প্রসেসিং, উপরের ফোল্ডারে যাবেন, তারপরে আপনি আবারও নিজের ফোল্ডারে চলে যাবেন। আমি আমার নিজের ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিলাম। সাথে সাথে দেখেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। যেহেতু আজকের এই সেটআপের জন্য আমরা দুইটি ভিজিটই অ্যাপ্লাই করতে যাচ্ছি, এর জন্য নেক্সট ভিজিটটি আমি এখানে এক্সপোর্ট করে নিতেছি। তো এর জন্য ফ্রেন্ডস আবার আমি এখানে চলে আসলাম, আসার পরে এই ফাইলটি ওপেন করে দেবো, তারপরে আবার এই ফাইল, তারপরে আবার এখানে ট্যাপ করে দেবো। দেখেন এই ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আমরা এই ভিজিটটি অ্যাপ্লাই করব, এর জন্য এই ভিজিটটির উপর ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এটা কাস্টমের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটটি ফুল কাস্টমাইজ করে আমি দিয়ে দিয়েছি, শুধু হালকা একটু রিসাইজ করলে আপনার ইমেজিং একটি সেটআপ ডার্ক মোডে করতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে এইটাকে একটু রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন, এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 77, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। যদি এখানে আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপর ফ্রেন্ডস এখানে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখান থেকে আপনাদেরকে ননটি সিলেক্ট করে দিতে হবে। যখন ননটি সিলেক্ট করা কমপ্লিট হয়ে যাবে উপরে এখানে সেভ বটমে ট্যাপ করে দিবেন। দেখেন সেভ বটমে এরকম ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। যখনই আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে আবারও KWGT মধ্যে চলে আসবেন, আসার পরে ফ্রেন্ডস এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এটাও এখানে কাস্টমের জন্য রেডি হয়ে যাবে।
আবার আপনাকে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 41। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। সাথে সাথে দেখেন এটা একটু হালকা একটু বড় হয়ে যাবে, দেখতে খুবই ইমেজিং লাগবে। যদি এখানে সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে ফ্রেন্ডস আবারও লেফটে সোয়াইপ আপ করবেন, তারপরে টাচে চলে আসবেন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখান থেকে নোনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও সেম প্রসেসিং উপরে ট্যাপ করে সেভ করে দিবেন। দেখেন আমি উপরে ট্যাপ করতেছি, এখানে ট্যাপ করে সেভ করে দিবেন। সেভ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে ইমেজিং কিছু আইকন ব্যাগ দেখতে পারবেন। বন্ধুরা আমি আবারও রিপিট করতেছি, আইকন ব্যাগটি পেইড ভার্সনের। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেন তাহলে ওইখান থেকে ফ্রিতে আপনারা এই আইকন ব্যাগটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর